এই অধ্যায়ে আমরা র‍্যাপ টুলটি নিয়ে আলোচনা করব। মূলত র‍্যাপ টুলের সাহায্যে আমরা যে কোনো শেপ বা অবজেক্টকে বিভিন্ন আকৃতিতে রূপদান করতে পারি, যা কিনা আমাদের বিভিন্ন ডিজাইনের কাজে আমরা ইউজ করতে পারি। দেখুন, আমরা এখানে একটি শেপের ভিতরে বিভিন্ন ধরনের আকৃতি দিয়েছি। এ ধরনের আকৃতি আমরা এই র‍্যাপ টুলের মাধ্যমে দিতে পারি। এটি করার জন্য আমরা, এটি বোঝার জন্য আমরা একটি রেক্ট্যাঙ্গুলার আমরা ক্রিয়েট করি। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা র‍্যাপ টুলটি সিলেক্ট করবো। এভাবে তো র‍্যাপ টুলে সিলেক্ট করার পরে আমরা যদি চেপে ধরে রাখি তো আমরা বেশ কিছু এর অপশন দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমেই যেটি রয়েছে র‍্যাপ টুল, সেটি যদি ক্লিক করে আমরা দেখুন এখানে আমরা ইচ্ছা মতো এটিকে বিভিন্ন আকৃতি দিতে পারি এভাবে ড্র্যাগ করার মাধ্যমে। এবং দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের টুয়েল টুল। তো টুয়েল টুলের সাহায্যে আমরা দেখুন আমরা চেপে ধরে রেখেছি, ফলে একটি টুয়েল ক্রিয়েট হয়েছে, চমৎকার একটি টুয়েল তৈরি হয়েছে কিন্তু কর্নারে। এভাবে আমরা এই কর্নারে যদি এটি আমরা ইয়ে করি তাহলেও কিন্তু এই ধরনের একটি টুয়েল ক্রিয়েট হবে। তো এরপর আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে পাকার টুল। তো পাকার টুলের সাহায্যে আমরা অবজেক্টকে ইচ্ছা মতো আমরা আকৃতি দিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। ঠিক একইভাবে পরে যেটি রয়েছে স্ক্যালপ টুল। তো স্ক্যালপ টুলের সাহায্যে আমরা এই আকৃতি বিভিন্ন স্টাইলে চেঞ্জ করে দিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে এর বর্ডারগুলো কাটা কাটা চিহ্ন রূপ নিয়েছে। আমরা এই টুলের সাহায্যে আমরা এটি করতে পারছি। ঠিক একইভাবে পরের যেটি রয়েছে ক্রিস্টালাইজ টুল। তো ক্রিস্টালাইজ টুলের সাহায্যে আমরা দেখুন যে আমাদের অবজেক্টটিকে এ ধরনের স্টাইলে বা এ ধরনের আকৃতিতে আমরা কনভার্ট করতে পারছি। এবং সর্বশেষ যেটি রয়েছে তো মূলত এই টুলটির নাম হচ্ছে রুইঙ্কেল টুল। তো রুইঙ্কেল টুলের সাহায্যে আমরা ঠিক একই পন্থায় এটিকেও আমরা ঠিক কাটা কাটা দাগ আকারে আমরা এটিকে রূপ দিতে পারছি। তো মূলত এভাবে র‍্যাপ টুল এবং তার অন্যান্য যে সমস্ত এর আন্ডারে যে সমস্ত টুল রয়েছে এই সমস্ত টুলগুলির সাহায্যে আমরা কোনো শেপকে বিভিন্ন আকৃতিতে রূপ দিয়ে আমাদের ডিজাইন কাজে আমরা ইউজ করতে পারি।